শুরুতেই আপনাদের সবাইকে আন্তরিক মোবারক জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউনে করা দর্শক শুরুতে মহান আল্লাহ সুবাহন দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতি জিন্দিগি দান করেছেন আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং একটি ইসলামিক টিভি চ্যানেলে ইসলামিক কিউনএ নিয়ে আসার তৌফিক দান করেছেন আমরা খালিমাদের শুকুর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দর্শক আপনারা জানেন ইসলামিক কিউনে অনুষ্ঠান এটা আপনাদেরই অনুষ্ঠান এই কিউএন এতে আপনার আপনাদের ইসলাম সম্বন্ধে দৈনন্দিন আমলিয়াত সম্বন্ধে আপনারা প্রশ্ন করে থাকেন আজকে যেহেতু জিলহজ মাস জিল মাস এবং জিলহজ মাস আমাদের সামনে আমাদের হজ এবং কুরবানি আমাদের সামনে সুতরাং আজকের বিষয়টা আমরা আপনাদের জন্য সিলেক্ট করতে চাচ্ছি হজ সংক্রান্ত কোনো একটি বিষয় নিয়ে দর্শক আজকের এই বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয়জন গ্রেট ব্রিটেনের সোন আমদন্য আলি মেদিন এবং গ্রেট ব্রিটেনের সোন আমদন্য আলি মেদিন হজরত মৌলানা মুফতি আব্দুল মুদাকিম দামাত বরাকাত আলী দর্শক চলুন আমরা শুরুতেই হুজুরের সাথে পরিচিত হয়ে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া হুজুর অনেকদিন পরে আপনার সাথে দেখা আসলে আমি হলিডেতে থাকার কারণে আমার কি বসা হয়নি অনেকদিন তো আজকে যেহেতু জিল কদ মাস একেবারে শেষের দিকে আর জিল হজ মাস খুবই আমাদের সন্নিকটে ওই মৌসুমটা হচ্ছে হজের মৌসুম তো আমাদের অনেক হাজি সাহেবগণ ব্রিটেন থেকে বা বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে অলরেডি হজে চলে গেছেন কেউ চলে যাচ্ছেন বা কেউ যাওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছেন আমরা সব বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা করেছি একটা বিষয় আমার মনে হয় আলোচনা করা খুবই জরুরি এবং যে বিষয়টি হচ্ছে যে হজে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অনাকাঙ্ক্ষিত কিছু ভুল ত্রুটি হয়ে থাকে এই বুল ত্রুটিগুলোর মধ্যে যে লক্ষণীয় কিছু বুল আছে যে বুল ত্রুটিগুলো হলে আমাদের হজের কোনো ক্ষতি হতে পারে ওই বিষয়টা যদি আমাদের দশটাকের জন্য একটু আলোচনা নিয়ে আসতে পারতেন আজকের মানুষ রাজা আল্লাহ তার আল্লাহন জানাবাদীর সাহেব হাফিজ আকাল্লা আল্লাহ রহুন আল্লাহ الله تعالى أتم بنماد النكرون اللهم آمين يا رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا قال الله سبحانه وتعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله العظيم شمالي تو روتا سرطا اسلامی کیوینے ویت اقرا پروگرام میں امیو اپنا در کری دوہر مبارك تکے شبت چگہ پون کر چی مبارک دعا کر چی رب العالمین جنوی پروگرام ٹکے كتار اوپار انو قبول منظور کرن اما در جنو جنو نجاتر وسیلہ نجاتر کارن شب بستو ہوئے ایبوں جنو ছোট ছোট কোন কোন আমল একটিমাত্র আমল আল্লাহ না জাতের জন্য একটা ওসিলা হিসাবে গ্রহণ করে নেন বাকি জীবনের গুণা মাফ করে দেন এমনই যাতে এই প্রোগ্রামটির ব্যাপারে হয় আল্লাহ আমিনব্বাল আলমিন গ্রহণযোগ্যতা উপযুক্ততা যদি আল্লাহ না দান করেন তাহলে সকল আমলই ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য আর বর্তমানে হাজি সাহেবানগণ হাজের সফরে যাচ্ছেন আমাদের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো অন্তত ইউটিউব থেকে এই প্রোগ্রামটা কালেক্ট করে হাজি সাহেবানদেরকে যদি পৌঁছে দেন তাহলে সবাই আমাদেরকে দোয়া স্মরণ রাখবেন যারা এখনও যাওয়ার পথে আছেন তাদের জন্য বিষয়টি চিন্তার ব্যাপার তাদের জন্য অনেকগুলো বিষয় রয়েছে তাদের দোয়া নেওয়ার আমরা একই সাথে তাদের অবগতির জন্য কিছু বিষয় বলা জানানো তাদেরকে অত্যন্ত জরুরি বলে আমি মনে করি কারণ নির্ভুলভাবে হজ আঞ্জাম দিতে হবে আল্লাহর নবীসল্লাহ আলী হুসাল্লাম শেষ হজ একমাত্র হজে তিনি বলেছেন যে হজু মানা মানাসিকাকুম আগামী বছর আমি হয়তো তোমাদের মধ্যে আবার ফেরত নাও আসতে পারি এবং তাই হয়েছে তোমরা তোমরা আমার কাছ থেকে সব কিছু নাও জেনে নাও বুঝে নাও বাস মাসাইলগুলো ভালো করে অত্যস্ত করার চেষ্টা করো তো এইভাবে আল্লাহর নবীসাল্লাহ আলিহাল্লাম সব কিছু আমাদেরকে ভালো করে শিক্ষা দিয়েছেন তো আমি বলবো যে এই মাস আলা পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খরূপে মিমুল হেজাহাজের মধ্যে বর্ণিত রয়েছে হেজরত মুফতি রফি উসমানী সাহেব মুফতি আজম রহমেতুল্লাহ আলী সদরে দারুল আলুম করাচি আমার খাস উস্তাদ উনি রফিকা হজ কিতাব লিখেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলী মসাইল হজ সংক্রান্ত কিতাব রচনা করেছেন আরও নির্ভরযোগ্য কিতাবসমূহ বাংলা ভাষায় ডাকা থেকে মোরনোনান আব্দুল মালিক সাহেব মোরনোনা হেমায়াত উদ্দিন সাহেব ওনারা বের করেছেন তো এই সবগুলো কিতাব সংগ্রহের মধ্যে রেখে তাইলিমুল হাজ নামে মারানা মহিউদ্দিন খান সাহেব যে কিতাব লিখেছেন এটা অনেক বিস্তারিত এবং সব জায়গার ইতিহাসও এর মধ্যে উল্লেখিত রয়েছে বিদায় মাস আলা জানার সাথে সাথে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা স্পিরিচুয়াল আবেগ এবং ইমোশনকে কাজে লাগানোর সুযোগ হবে তাইলিমুল নামে যে কিতাব উনি লিখেছেন তো আমি চাইব এই কথাটা যে আপনারা সবাই এবং আমরা সবাই যেন মাস আলা মাসাইলগুলো পুঙ্খানুপুঙ্খরূপে জানবার চেষ্টা করি কেউ কেউ বলেন যেভাবেই করে ফেললাম করে ফেললাম কবুলের মালিক তো আল্লাহ তো আমাকে নিয়ত তো আল্লাহ দেখছেন যেভাবে ইচ্ছা করে ফেললাম তো আমি বললাম তাহলে আল্লাহ এই নবী কি দরকার দরকার ছিল ছিল আল্লাহর নবী নবী সাল্লাম ইনামা আনা আমাকে আল্লাহ শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তো শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন প্রতিটি জিনিসের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে মাসালামসাইল হালাল হারাম জায়েজ না জায়জ ওয়াজিব এবং কোনটা লিমিট ক্রস করে ফেলছে কোনটা লিমিটের বেতরে আছে বর্ডার ক্রস করছে কোনটা আর কোনটা বর্ডারের বেতরে আছে কোনটা মানে ভুলের গণ্ডির মধ্যে চলে গেছে কোনটা সংশোধনের গণ্ডির বেথরে আছে কোনটা মাকরু হচ্ছে সব কিছু আল্লাহর নবী সাল্ল আলী হাসাল্লাম বুঝিয়ে বলেছেন এবং হাদিসের এই এক মিলিয়ন হাদিসের কি প্রয়োজন ছিল আল্লাহর নবী আলী হুসাল্লাম কেন এই কথাটা বলা জরুরি ছিল যতারক তফিকুম আমরাইন লম তাযিলু বাদ মা তামাসসাক্তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি দুটো জিনিস আমাদের মধ্যে রেখে যাচ্ছে যতক্ষণ তা তোমরা ভালো করে আকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না আর যখন ছেড়ে দেবে পথভ্রষ্ট হয়ে যাবে এই মূল্যবান দুটো জিনিস হলো আমার আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ বা সুন্নাতের বিশাল বড় ভান্ডার এই এক মিলিয়ন হাদিস আকারে যে সুন্নাতের বিশাল বড় ভান্ডার আমাদের সামনে সংরক্ষিত রয়েছে এরি বা ও প্রয়োজন কি এবং সেখানেও আবার মূলনীতি অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে এর আলোকে লক্ষ লক্ষ সমাধান লিখে দেড় হাজার বছর ধরে উম্মতের আলাম ইসলামিক স্কলার ইমামগণ মুজতাহিদ ইমামগণ যে চেষ্টা অব্যাহত রেখে গিয়েছেন সেই চেষ্টার লিখিত সংরক্ষিত সংখলিত রূপ আলফুল ইসলামী রূপে আলহামদুলিল্লাহ বিদ্যমান রয়েছে হাদিসের আলোকেই তারা সবগুলো সমস্যার সমাধান লিখেছেন এরই বাকি প্রয়োজন ছিল তো এই জন্য এই ধারণাটা ভুল সঠিক নিয়ত হলেই হয় না সঠিক নিয়ম অবলম্বন করতে হয় সঠিক নিয়ম হ্যাঁ নিয়ত এবং নিয়ম উভয়টার মধ্যেই সামঞ্জস্য থাকতে হবে না হয় গঙ্গায় যে স্নান করছে এবং হাত উঠাচ্ছে যে চল্লিশ দিনের জঙ্গলে গিয়ে বনের মধ্যে গিয়ে চিল্লা চিল্লাকষি করছে সাধনা আরাধনা করছে অনেক যুগই রয়েছে তাদের এই শিরকিয়া কাজগুলিকেও আপনি স্বীকৃতি দিতে হবে কারণ এটা তারা উপোস থাকছে উপবাস খ্লিষ্ট থাকছে সাধনা করছে অধ্যাবসায় করছে এবং বিভিন্নভাবে গড়া পদ্ধতি অবলম্বন করে আল্লাহকেই তোর রাজি করার খুশি করার তারাও তো একটা না একটা চেষ্টা করে যাচ্ছে তো শুধু সংকল্পের যথার্থতাই যথেষ্ট নয় নিয়ম এবং পদ্ধতিটাও সঠিক হওয়া জরুরি আল্লাহ তারা শুধু নিয়তি দেখবেন না নিয়ম অবশ্য অবশ্যই দেখবেন এই জন্য বলে দিয়েছেন ইন্নদ্দিন ইসলাম নিয়ম আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে দিনে ইসলাম রূপে যা পাঠিয়েছি সেটাই তোমাদের জন্য শুধু শুধু গ্রহণযোগ্য আর এটাই মনোনীত অন্য কোনো মন গড়া পদ্ধতিতে না তোমাদের আবাদত গ্রহণযোগ্য হবে না তোমাদের আমল গ্রহণযোগ্য হবে না তোমাদের ইমান গ্রহণযোগ্য হবে না তোমাদের আবাদাত আমাল ইসলামের যে বিশাল পরিধি এই এত চেষ্টা ইলম দিনের এত বেশি একটা রূপরেখা এবং সংকলিত রূপ আর ইসলামী আইনের বিশাল বড় সম্ভার আর লক্ষ লক্ষ ভান্ডার এই সব কিছুরই বা প্রয়োজন কি সাহাবেক রামের সারা জীবন কোরআন হাদিসের জন্য উৎসর্গ করে দেয়া উম্মাহর লক্ষ লক্ষ মনীষীদের পুরো জীবনের মহা জ্ঞানীদের পুরো জীবনটাই দিনের খেদমতের মধ্যে ব্যয় করা এবং অসংখ্য গণিত পুস্তকাদি রচনা করে কিতাব গ্রন্থ রচনা করে উম্মাহর জন্য সংরক্ষণ করে রেখে যাওয়া এবং এলমেদিন চর্চার এই ধারাবাহিকতা অব্যাহত গতিতে জারি রাখা এটার কী বা প্রয়োজন ছিল তো এই জন্য আমাদেরকে মাসাল্লা মাসাইল ভালো করে জানতে হবে প্রচলিত কিছু বল আমি আজকে বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে প্রশ্ন করেছেন আমাকে এগুলো খুবই দরকার আমাদের খুব জানতে হবে এক তো হলো মেকাতের আগে শুরুতেই প্রথম ভুল যেটার সংশোধন আমি জরুরি মনে করি সেটা হলো হাজে যাওয়ার আগে হাজে যাওয়ার সময় আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে এত বেশি পরিশুদ্ধ করতে হবে যে আমি শুধু একমাত্র কেবল আল্লাহ রব আলমিনকে রাজি এবং খুশি করার জন্য এটা মুখ দিয়ে বললা বলাটা বড় সহজ একেবারে অন্তরকে জিজ্ঞাসা করেন একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমার কোন একজন মানুষ যদি দুনিয়াতে আমাকে হাজি সাহেব না বলেন হাজ না লেখেন একজন কেউ যদি স্বীকৃতি দিতে না চান আর কেউ যদি না জানেন তাতে আমার কিছু আসে যায় না শুধু আল্লাহ আলমিনকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ যেন এই কথাটির হাকিকত আমার অন্তরের জন্য ঢেলে দেন। এই অন্তরের হাকিকতটা বড় কঠিন কঠিন বাস্তবতা নামের সাথে যখন আলহাজ না লেখা হয় হাজি সাহেব যখন না লেখা হয় তখন মানুষের অসন্তুষ্টি দেখলে মনে হয় যে ও মনে হয় কবির অগুনা করে ফেলেছে আরে কত মানুষই তো নামাজ পড়ে তো কি আল মুসাল্লি লিখতে হয় নামের শুরুতে তো আসাইম লিখতে হয় রোজাদারের নামের শুরুতে তো ফরজ এটাও একটা ফরজ দায়িত্ব এটাও একটা ফরজ দায়িত্ব কিন্তু আল হাজ অবশ্যই লিখতে হয় হাজি লিখতে হয় অবশ্যই তো গ্রামে সব জায়গায় এই কথা শুরুতেই হাজি না লিখলে না না নামের সাথে হাজি লিখতে হবে হাজি লেখেন আল হাজ লেখেন এটা না হলে হয় না তো এই নিয়তে যদি হাজ করেন হাজ আল্লাহর কাছে কবুল হবে কিনা এটা নিয়ে তো বিরাট বড় সন্দেহের ব্যাপার আমরা নিজেরাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হওয়ার জন্য প্রথমে নিয়ত এবং নিয়ত দুরস্ত করতে হবে নিয়ত এবং সংকল্প ইনটেনশন এটা ঠিক করতে হবে এখলাস ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না তো এই জন্য আল হাজ লেখানোর উদ্দেশ্যে হাজি সাহেব লেখানোর উদ্দেশ্যে হাজি সাহেব লোকজন বলবেন এই উদ্দেশ্য বাদ দিয়ে আমরা যেন হজের সফরে যাই অমরার সফরে যাই কেউ যেন না জানলে এটা ঠিক আছে এই ধরনের একটা মানসিকতা প্রথমেই লালন করা উচিত এবং ইন্টেনশন শুধু থাকা উচিত যে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমি যাচ্ছি আর এটা হজ করে আসার পর মানুষ তিনবার করেছে পাঁচবার করেছে দশ বার করেছে বারো বার করেছে এই গল্প করতে করতেই তার অবস্থা শেষ আমাদের আগে একটা কথা ছিল এই নম্বর দিয়ে কথা বলতো এই কথাটা বলার উদ্দেশ্য কি মেহমানদেরকে এই কথাটা জানানো যে আমি অন্তত চারবার হজ করেছি মিনিমাম হয়তো বারো বেশি করেছি তো মাঝখানের টান বললাম একটু তো এই যে কতবার হজ করেছি এই কথাটা জানান দেওয়ার জন্য অনেকে এইভাবেও বলে থাকেন

আর আমি শুধু এই যে কয়েকবার আমি কিছু জায়গায় গিয়েছি এর দ্বারাই আমার বিষয়টা সহজ কিছু মানুষ করে হারাম বক্ষণ করে ওজনে কম দেয় ভেজাল মিশ্রণ করে এই যে বন্যা সিলেটে এসেছে এই বন্যাকালীন পরিস্থিতিতে নারুদু বিল্লাহ হিমিন কত মানুষ জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলবে আর সে এই রাতারাত রাতারাতি কোটিপতি হওয়ার চেষ্টা করবে আর কত মানুষ আছে মনে করে তার গুদামের মধ্যে যে চাল আছে এখন মানুষের বাড়িতে ধান নষ্ট হয়ে গেছে ফসল নষ্ট হয়ে গেছে মানুষ বিপদে মহাবিপদে এই মহাবিপদের অপেক্ষায় তাকে যাতে তার কক্ষিগত করা সম্পদকে দশ গুণ বেশি দামে বিক্রি করে সে রাতারাতি কীভাবে কোটিপতি হতে পারে এই চেষ্টা এই চিন্তায় সে আছে তো এইভাবে ভেজাল মিশ্রণের মাধ্যমে দোখার মাধ্যমে প্রবঞ্চনার মাধ্যমে ফ্রডের মাধ্যমে মিথ্যা কথা বলার মাধ্যমে যদি সারা জীবন আমি মানুষের হক নষ্ট করে থাকি জনগণের হক নষ্ট করে থাকি আত্মীয় স্বজনের হক আমি নষ্ট করে থাকি হারাম খরির গুণা যদি আমি লিপ্ত থাকি এবং পুঙ্খানুপুঙ্খরূপে হারাম থেকে বেঁচে থেকে হালাল উপায় অবলম্বন করার মধ্য দিয়ে জীবন অতিবাহিত না করি আর এরপরে আমি মনে মনে ভাবলাম আমি হজে গিয়ে আমি শুধু সবকিছু মাফ করিয়ে নেব এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল আল্লাহ দোখাবাজি চলে না এগুলো সব হলো দোখাবাজি এগুলো হলো সব প্রতারণা আর আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আল্লাহর খাটগোড়ায় দোখাবাজি ফ্রড এগুলোর কোনো বালাই নেই এগুলোর কোনো প্রচলন নেই এগুলোর এগুলো কোনো দিন কোনোভাবেই কাজে আসতে পারে না দুনিয়াতে কাউকে আপনি দোকা দিয়ে দিতে পারেন আল্লাহকে দোকা দিতে পারবেন না আমিও পারবো না আল্লাহ যেন মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ যেন খাঁটি তো আবার দান করেন সকল গুণা থেকে খাটি তো বা আমাদেরকে করতে হবে সারে যেমন গুণা অন্যের হক নষ্ট করা ভেজাল মিশ্রণ করা ওজনে কম দেয়া দুখা দিয়ে জিনিস বিক্রি করা ব্যবসার মধ্যে দুখা বিক্রির মধ্যে দুখা জমি জমা ক্রয় করতে যান বাসা মাঝখানে গিয়ে দেখবেন একশোটা দালাল পড়ে আছে আর এই দালালগুলো কত ধরনের কথা যে বলছে তার কথাগুলোর আমল নামায় যখন এগুলো দেখানো হবে যে কি কি ধরনের প্রবঞ্চনা এখন বিদেশে আনার জন্য প্রবঞ্চনা রয়েছে রয়েছে প্রথা এইভাবে আনতে 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 জনগণকে আরেকটা আরেকটা একেবারে মহা বিপদে ফেলে দিয়ে এই দেশে আসার পর কত মানুষকে দুই দুই বার তিন তিনবার কোটি কোটি টাকা আদায় করতে হচ্ছে এবং এইভাবে লক্ষ লক্ষ টাকা বাড়ি ঘর ইত্যাদি বিক্রি করে এরা মাঝখানের দশ দশটা দালালকে এজেন্টকে পয়সা দিতে হচ্ছে যারা এইভাবে দোখা দিয়ে জনগণকে বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশে যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষ বর্তমানে দোখায় আক্রান্ত আক্রান্ত সব প্রতারণা এবং দোখার মাধ্যমে হারাম উপার্জন করে এরপরে গিয়ে আমি হজের মধ্যে এই বান্দাদের হক আদায় না করে আমি গিয়ে সেখানে মাফি পেয়ে যাব। ক্ষমা পেয়ে যাব। এই আশাটা করাও ঠিক নয় এই তিক্ত কথাগুলো আমাদেরকে বলতে হবে যদি আমরা না বলি তাহলে দিনে ইসলামের দাওয়াতের পরিপূর্ণ দাবি পূরণ হবে না যেখানে জখম সেখানেই ব্যান্ডেজ করতে করলাম আর এক জায়গায় এটা তো হলো না তো ওয়াজ এটাই করতে হবে মানুষ খুশি করার জন্য ওই সাত আসমানের উপরের ওয়াজ করলাম আর পাতালের নিচের ওয়াজ করলাম আর ম্যারাজের উপরের ওয়াজ করলাম আর গ্রাউন্ড রিয়ালিটি নিয়ে কথা বললাম না তাহলে আমার এই কথাগুলোর কোনো মূল্য নেই তা আমি বলবো আমার সংশোধনের জন্য আপনাদের সংশোধনের জন্য আমরা একই নৌকার আরোহী সবাই সবাই আমরা সংশোধনের কামনা আমাদের সকলের প্রয়োজন আমাদের সংশোধন আমাদের আত্মশুদ্ধি প্রয়োজন জীবনে জীবনকে পরিশুদ্ধ করা ভুলগুলো ঠিক করা এগুলো জরুরি এহরাম

আমার গিরও না দিই তো আপনার টান দিলে সারা বাড়াই যাইব আমার প্রশ্ন হইলো যে আমরা তো গোড় বারাইয়া হতা খারাপ হতা বিলাসীতা করাব কিন্তু হজও লাগছে আমরা টুকাই হালার হারাপ আমরা

অনেক সুন্দর একটা প্রশ্ন যে দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি একযুগে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন স্কাই সেভেন সেভেন এইট ইউটিউব এবং ফেসবুকে ইকরা বাংলা ইউটিউব এবং ইকরা বাংলা ফেসবুকে আর স্ক্রিনে দেখানো যে নাম্বারটি সেই নাম্বারটি আপনাদের জন্য আপনাদের প্রশ্নের জন্য ইসলাম সম্বন্ধে দৈনন্দিন আমলের সম্বন্ধে তবে প্রসঙ্গের ভিতরে হজের ভুল ত্রুটি সম্বন্ধে অনাকাঙ্ক্ষিত অনেক ভুল হয়ে থাকে এ সম্বন্ধে যদি আপনারা কোনো প্রশ্ন করে থাকেন আপনাদের স্ক্রিনে দেখানোর নাম্বারটি আপনাদের জন্য আপনারা এই নাম্বারটিতে যে কোনো প্রশ্ন করতে পারবেন জি মেহতরম শাহ যেমনটি আমার দর্শক ওনার আমার মনে হয় ওনার মনের মধ্যে খুবই আবেগ একটা বিষয়ে যে স্ট্রংলি আপনাদেরকে বলতে হবে যে হালাল উপার্জন ছাড়া কোনো কিছুই চলবে না ওই রকম একটা বিষয় নিয়ে কথা বলতে আসলে দেখেন আল্লাহ তালা যেন বুঝবার আমলের তফিক তারা যেন ধন্য করেন একটা টপিক নিয়ে এক সময় আমরা আলোচনা করে থাকি একই সময়ে একসঙ্গে আমরা যদি জেনারেল হারাম নিয়ে যদি আমরা আলোচনা করি আরেকজন এসে যদি আমাকে ফোন করেন এই যে হজের মধ্যে অনেকে হারাম উপার্জন ব্যবহার করেন আর হারাম উপার্জন লাগিয়ে তারা হজে যান এই প্রসঙ্গটা আপনারা কেন বললেন না আপনারাও তো অসম্পূর্ণ কথা বললেন তো এখন ওই প্রশ্নের উত্তর কি দেওয়া যেতে পারে আরেকজন এসে যদি এই মুহূর্তে প্রশ্ন করেন দেখেন এই সবগুলোর চেয়ে বড় প্রয়োজন হলো চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত প্রতিদিন ফরজ নামাজ আদায় করতে হবে এর মধ্যে মুসলমানদের তো আসল ত্রুটি বিচ্ছুতি এতেই যত সব গাফলত তো শুধু হাত জীবনে একবার ফর্জ তাও আবার ধনীদের উপর যাদের সামর্থ্য আছে তাদের উপর ফরজ আর ধনী গরিব নির্বিশেষে সবার উপর যেটা ফরজ প্রতিদিন ফরজ এটার মধ্যে যে বুল ত্রুটি এইটা নিয়ে বেশি কথা বলা উচিত ছিল আপনি তো বলেন না কিছু তো আমি কোন প্রশ্নের উত্তর দিব আরেকজন বলবে দেখেন জাকাত আদায় না করলে এত সব প্রশাস্তি এবং মানে আজহাবের আলোচনা করা হয়েছে তো সুতরাং আপনারা জাকাতের কথা আপনারা বেশি একটা বলেন না খালি হজ হাজ নিয়ে আছেন আপনারা তো এখন একজন মানুষকে মানে মানসিক টর্চার করে মেন্টাল টর্চার করে মেরে ফেলে আর নামান্তর আমি বলে মনে করি কারণ একজন মানুষ একসঙ্গে সে বৃষ্টি কথা তো আর বলতে পারবে না এক সময় একটা অক্ষর তার মুখ দিয়ে বের হবে একটা সেন্টেন্স তার মুখ দিয়ে বের হবে একই সময়ে তাকে যদি বিশটা কাজের কথা আপনি বলেন দশটা কাজের কথা আপনি বলেন তো সেহেতু একটা মানুষ শুধু আল্লাহ আলাকুল্লিস সর্বশক্তিমান আর কেউ দুনিয়াতে সর্বশক্তিমান নয় আমি একসঙ্গে একটা ওয়ার্ড বলতে পারবো একটা অক্ষর উচ্চারণ করতে পারবো এক বিষয়ে কথা বলতে পারবো আরেক সময় আরেক বিষয়ে কথা বলতে পারবো এই যে দুনিয়ার হাজার হাজার পৃষ্ঠা হালাল হারামের উপর লেখা হয়েছে জেনারেল হারাম হালালের উপর লেখা হয়েছে পুরো দিন ইসলাম শরিয়ার মধ্যে কোনোটা হালাল কোনোটা হারাম কোনোটা হালাল কোনোটা হারাম এই আলোচনা নিয়েই তো আমরা সারা জীবনটা আমরা কাটিয়ে দিচ্ছি আর এরপরেও যদি বলেন আপনারাই আপনারা এইটা বলেন না ওইটা গ্যাপ রেখে ফেলেন এই গ্যাপটা শুধু আমি পূরণ করব। গ্যাপ রয়ে গেছে আমি যে গ্যাপটা পূরণে বসে আছি ওই গ্যাপ আরেকটা যদি রয়ে যায় সেটা আপনি পূরণ করেন সবাই বাকিরা সবাই পূরণ করেন তো এক আমাদের আমাদের উস্তাদ হজরত মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলীকে এসে একজন বলেছিলেন যে এটা আলিমদের বড় দায়িত্ব তো হজরত সাথে সাথেই বলছেন যে আম সব কি ইজতেমাই জিম্মেদারি হ্যাঁ মুশতারকা জিম্মেদারি হ্যাঁ আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব সম্মিলিত দায়িত্ব সম্মিলিত দায়িত্ব তো মূলত আপনারা আপনারা এই কথাগুলো আমাদের বাদ দিতে হবে আমরা সবাই আমরা এটা সংশোধনের জন্য আমাকে বলতেই হচ্ছে আপনারা ছেড়ে দেন আপনারা গ্যাপ রেখে দেন আপনারা একটা ছেড়ে দিয়েছেন আমাদেরকে প্রথম এটা বাদ দিতে হবে যে আমাদেরকেও এগিয়ে যাওয়া উচিত আমাদেরকেও এই সম্মিলিত দায়িত্ব পালন করতে হবে আমাদেরকে আলোচনা আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে আমাকেও নিতে হবে আপনাকেও নিতে হবে সবাইকে এই কাজ করতে হবে এটা উম্মতের সম্মিলিত দায়িত্ব দাও দায়িত্ব জানানোর আহ্বান করার অন্যদেরকে ইসলামের পথে নিয়ে আসার দায়িত্ব শুধু একার নয় বিশেষ কিছু পার্সনের নয় আলিম হওয়া ফর্জে ফায়া আলিম বানানো ফর্জে আইন কয়েকজন আলিম অন্তত বানানো ফর্জে আইন আবার দাওয়াত এবং তবলিগের দায়িত্ব পালন উম্মতের উপর সমষ্টিগত দায়িত্ব সমষ্টিগত সুতরাং আপনারা এখানে একটা গ্যাপ রেখে দেন আপনারা এটা অসম্পূর্ণ রাখেন আমি মনে করি এই কথাগুলো সংশোধনযোগ্য আল্লাহ তাহলে আমাকেও সংশোধনের তৌফিক জন্য দান করেন আমি সংশোধনের উর্ধে নই কিন্তু আমি আশা করব যে হালাল হারামের উপর যে লক্ষ লক্ষ পৃষ্ঠা লেখা হয়েছে লক্ষ লক্ষ বয়ান এবং বক্তব্য রয়েছে পুরো দিন রাত চব্বিশ ঘন্টার মেহনত হালাল হারাম নিয়েই জড়িত আবৃত হালাল হারাম নিয়েই আপতিত সুতরাং আমি যে কথাটা বলতে চাইব যে এই হালাল হারাম নিয়েই যারা পুরো জীবনটা বিলিয়ে দিচ্ছেন পুরো জীবনের রিসার্চ তাকতিক পড়াশোনা শুধু কোনটা হালাল কোনটা হারাম কোনটা হালাল কোনটা হারাম এটা নিয়েই আছে তো আপনি কি শুধু হারাম মালের কথা বলবেন হারাম কাজের কথা বলবেন না মুখ দিয়ে কথা বলছে একজন হারাম মুখ দিয়ে দুঃখা দিচ্ছে তো শুধু হারাম খাবারের কথা আপনি বলবেন শুধু হারাম সম্পদের কথা আপনি বলবেন কেউ বলতে পারবে যে হারাম সম্পদ ছাড়াও আরও কত হারাম কাজ আছে গিবত এটা তো আর সম্পদ নয় কিন্তু চব্বিশ ঘন্টা আমরা গিবত করে যাচ্ছি হারাম রিলেশন হারাম রিলেশনশিপ আমরা অব্যাহত রেখে চলছি জিনা বিবেচার অশ্লীলতা বেহায়াপনা চোখের গুনা এই সব গুণাগুলো কি হারাম নয় তো আমি আপনি একটা বলবেন আমি আরও দশটা বলবো এর দ্বারা সমাধান হবে না যখন যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে টপিক নিয়ে আলোচনা হচ্ছে এই টপিককে আজকের টপিক এটা আরেক দিনের টপিক আরেকটা আপনি উল্লেখ করেন সেদিন সে টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে তো সমালোচনার বাসায় না বলে জানবার বাসায় জানার আগ্রহ নিয়ে একটা প্রশ্ন রাখা এটা অত্যন্ত জরুরি আর এই নিয়মই আমাদেরকে অবলম্বন করার প্রয়োজন মাসাল্লাহ দর্শক আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন হে হালাল হারাম ওইটা অ্যালার্ট ওলামাই খারামরা আপনাদেরকে অ্যালার্ট দেন আর আমরা সম্মিলিতভাবে দায়িত্বটা পালন করতে হবে আমাদের সম্মিলিতভাবে ওইটা পালন করা আমাদের জন্য খুবই জরুরি দর্শক আপনারা দেখছেন ইসলামিক কি মানে ঐতিহ্যরা আজকে আপনাদের উত্তর দেওয়ার জন্য আমাদের সূর্যতে আছেন জামায়াতুল খায়রুল ইসলাম সিলেটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মৌলানা মুফতি আব্দুল মুদাহতুলা আলিয়া আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও এসে আপনাদের প্রশ্ন দেব হজ সম্বন্ধে হজের অনাকাঙ্ক্ষিত বোল ত্রুটি সম্বন্ধে এবং প্রশ্ন করতে পারেন ইসলাম সম্বন্ধে এবং দৈনন্দিন আমলিয়ার সম্বন্ধেও দর্শক সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আসছি একটা ছোট্ট বিরতির পর আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দর্শক ছোট্ট একটা বিরতির পর আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক আবার আপনাদের সামনে দর্শক স্ক্রিনে দেখার ওই নাম্বারটি আপনাদের ওই নাম্বারে আপনাদের ইসলাম সম্বন্ধে দৈনন্দিন আমলের সম্বন্ধে তবে খুবই ভালো হয় যদি প্রসঙ্গের ভিতরে কোনো প্রশ্ন আমাদেরকে করেন আজকের আলোচ্য বিষয় আমাদের হজ্যের মধ্যে অনাকাঙ্ক্ষিত বুল ত্রুটি সংশোধন এবং মেজর কোন কোন মিস্টেকগুলো আমাদের হতে পারে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জামেতুল হায়রুল ইসলামিয়া সিলেটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেট ব্রিটেনের সোনামদুল্না আলে মেদিন হেজত মৌলানা মুফতি আব্দুল মুিম দাহ মাদমুল্লাহ আলিয়া চলুন দর্শক আমরা হুজুরের অসমাপ্ত আলোচনাগুলো শুনে আসি হুজুর আলোচনা করেছিলেন যে হজ্জের ইন্টেনশন নিয়ে সর্বপ্রথম এবং এরপরে কোন কোন ভুল ত্রুটিগুলো হতে পারে এবং আপনাদেরকে এর আগে বলে রাখি এই অনুষ্ঠানটি আপনারা একযুগে দেখতে পাচ্ছেন স্কাই সেভেন সেভেন এইট ইকরা বাংলা ইউটিউব এবং ইকরা বাংলা ফেসবুক চ্যানেলে আপনারা ফেসবুক অথবা ইউটিউবেও প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ অনেক সুক্রিয়া মারণা আব্দুল কাদির সাহেব কথা প্রথম হাজের নিয়ত সম্পর্কে আমি কিছু আলোচনা করেছি আল্লাহ তালা যেন এই নিয়ত সংক্রান্ত আলোচনাটাও সঠিক নিয়তে যেন করার আমাকে তৌফিক দান করলাম ইভেন অন্যের নিয়তের উপর হামলা করাটাও ভালো কোনো নিয়ত হতে পারে না আরেকজনের নিয়তের উপর আমি কেন হামলা করবো যে আরেকজন খারাপ নিয়তে এই কাজটা করছেন আর এই নিয়ত পরিশুদ্ধ করতে গিয়ে সংশোধনকারী হিসাবে আমার নিয়তটা যেন খারাপ না হয় সেই দিকটাও আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি প্রত্যেকটা কথা যেন আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার উদ্দেশ্যে যেন আমি বলতে পারি আর আরেকজনের কল্যাণ কামনার নিয়তে যেন এই কথাটা বলতে পারি কেউ একজন বলেই ফেললো নিজেকে আলহাজ তাহলে আমি এই কথাটা বলার কারণে আমি তাকে নিকৃষ্ট ভাবতে পারি না কারণ ওই মানুষটাও এই এক জায়গায় তার একটা মিস্টেক হয়তো হয়ে গেছে অন্যান্য ভালো ভালো আমলের কারণে সে মাফ পেয়ে যেতে পারে আমি আটকা পড়ে যেতে পারি আমি ধরা পড়ে যেতে পারি এজন্য আমরা সব আমলের মধ্যে আমাদের নিয়ত পরিশুদ্ধ রাখতে হবে কথা বলার মধ্যেও আমার উচিত হবে আমি যেন সঠিক নিয়তে কথা বলতে পারি এমনকি সঠিক নিয়মেও যেন আমি কথা অব্যাহত রাখতে পারি নবীগণের তরিকা অনুযায়ী বলতে পারি তো নিয়ত ঠিক হতে হবে তরিকাও ঠিক হতে হবে আর আমাদের কথাও সঠিক হতে হবে নিয়ত সঠিক হতে হবে কথাও সঠিক হতে হবে আল্লামা শিবির আহমদ উস্মানী রহমতুল্লা আলী শেখুল ইসলাম আল্লা আহমদ রহমুদ উসমানী রহমতুল্লাহ একটা কথা বলেছিলেন যে বাত হাক হো নিয়ত হাক হ তরিকা হক মানে কোথাও হাক হতে হবে নিয়ত হাক হতে হবে তরিকাও হাক হতে হবে তখন অবশ্যই এমন কথা তাড়াতাড়ি হোক বা দেরিতে হোক উপকারের আসবে মমিনের উপকারে আসবে অবশ্যই আল্লাহ তালা আমাকেও যেন এই নিয়তে সঠিকভাবে বলবার যেন তৌফিক দান করেন কোথাও বলার সময় যদি তাচ্ছিল্য উদ্দেশ্য হয়ে যায় কারো কল্যাণ কামনার চেয়ে নিজের বাকশক্তি শক্তি দেখানো যদি উদ্দেশ্য হয়ে যায় তাহলে এইটাও তো আল্লাহর কাছে ধরা পড়ে যাবে তো এই জন্য প্রত্যেকটা আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেন আমরা করি এই তো আল্লাহ তালা যেন আমাদেরকে দান করেন আল্লাহমিনী হুজুর আমাদের অনুষ্ঠানটিতে এক যুগে সোশ্যাল মিডিয়া চলছে অনেকভাবে প্রশ্ন আসছে তো একটা প্রশ্ন এই মুহূর্তে আসছে যে এহরাম বাদার পরে কোন কোন মেজর বুলগুলোর প্রতি আমাদের দৃষ্টি রাখা উচিত মাসা খুব সুন্দর প্রশ্ন আমি এইদিকে আসবার কথা ছিল আমি যেদিকে কোথা চলে যায় সেদিকেই আলহামদুলিল্লাহ কথা বলতেই হয় বা চলে আসে এবং আমি একটু ফ্রি বুক অনুভব করি আমাদের দর্শক শ্রোতাদের সামনে আলোচ্য বিষয়ের চেয়ে আমি মনে করি গভীর সম্পর্ক যেটা ওইটা আমার কাছে গুরুত্বের দাবিদার তো হ্যরাম শুরু হওয়ার ইমিডিয়েট পর প্রথমেই তো যে কথাটা সেটা হলো যে মেকাদের আগে আগে এহরাম শুরু করে দিতে হবে জি আর এহারাম আরম্ভ করার সময় একটা ভুল হয় কেউ মনে করেন কাপড় বাঁধার নাম কাপড় পরে নেওয়ার নাম হলো এহরাম আসলে তিনটি কাজের সমষ্টি হলো অ্যরাম তিনটা কাজ যখন একত্রিত হয়ে যাবে তখন অ্যরাম আরম্ভ হবে একটা হলো অ্যারামের কাপড় পরিধান করা মহিলাদের জন্য এটা নয় মহিলারা তো শুধু চেহারাটা এমনভাবে খোলা রাখবেন যে এর মধ্যে কোনো কাপড় যেন টাচ না করে স্পর্শ না করে এই জন্য ওনারা খোলা অথবা এমনভাবে দূরে রাখবেন এই নিকাবটা যাতে এটা চেহারার মধ্যে স্পর্শ না করে আর জেনারেল কাপড় ওনারা পরতে পারবেন হাত মোজা পায়ের মোজা ইত্যাদি সব পরতে পারবেন আর পুরুষেরা শুধু দুটো চাদর পরবেন একটা লুঙ্গি হিসাবে একটা চাদর হিসাবে উপরের অংশে সেলাই করা শরীরের বডির অনুযায়ী বিভিন্ন ইয়ে রয়েছে এই সেলাই করা কোনো বডির কোনো অঙ্গের সাইজ অনুযায়ী সেলাই করা কোনো কাপড় পরা নিষেধ আর এহরাম শুরু করতে হবে এহরামের আগে থেকে তো একটা কাপড় পরা আর দ্বিতীয় হলো নিয়ত করা নিয়ত আর তৃতীয় হলো এন্টার হব আমি একই সাথে যখন আমি তালবিয়া পাঠ করব তালবিয়া পাঠ করি তো নিয়ত আমি এখন থেকে হাজ্য ইফরাদের নিয়ত করলাম অথবা কেরানের নিয়ত অনুযায়ী আমরা প্রথমে আমি করবো এরপরে আমি হালাল হব না প্রথমে আমরা এরপরে হাজ এটা হলো কেরান আর তামাত্মর যদি হয় তৃতীয় প্রকার হাজের তো তামাত্ম অনুযায়ী হলে প্রথমে আমি অমরার নিয়ত করলাম অমরা করে আমি হেলাল হয়ে যাব ইন্টেনশনের মধ্যেই কথাটা থাকবে আবার হেজের নতুনভাবে আমি হ্যারাম পড়বো আট জোর হেজা সকালে মসজিদে হেরাম গিয়ে হেরাম শুরু করে আমি চলে যাব মিনায় তো এইভাবে আমার হাজের নিয়ত নিয়ম অনুযায়ী এখন আমি আপাতত অমরার হ্যরাম আরম্ভ করছি আচ্ছা অমরার হেরাম আরম্ভ করছি এই নিয়তটা করলেন এই মুহূর্তে আমি আরম্ভ করে দিচ্ছি আর সাথে সাথে একবার পড়তে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক دهকেন এটা হল তালবিয়ার সম্পূর্ণ পার্ট তালবিয়ার শব্দ তালবিয়ার বককো এর মধ্যে কম বেশি করা সুন্নতের পরিপন্থী মাকরুহ হবে যদি কমতি হয় সুতরাং তালবিয়া পার্ট যেটা এটা ওর শুদ্ধভাবে সঠিক অনেকেই কিছু পারেন কিছু পারেন না হানড্রেড হয় না অনেকের তো একটু পরীক্ষা করে নেবেন যে হানড্রেড পার্সেন্ট হচ্ছে কিনা বিশুদ্ধ হচ্ছে কিনা কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে যারা হাজার জন্য যান তারা রহমানের মেহমান হয়ে যান রহমানের মেহমান হওয়ার অর্থ কি আরেক শব্দে আমি একটা স্বীকারোক্তি পেশ করছি যে আল্লাহ আমি বেবি বাচ্চা ছেড়ে দিয়ে এসেছি সন্তান স্ত্রী পরিবার পরিজন দুনিয়ার সব ধরনের সাজসজ্জা সুগন্ধি ব্যবহার এই সবগুলো নিষিদ্ধ সাজসজ্জা নিষিদ্ধ নর্মেল কাপড় পরে যে নিজের একটা ব্যক্তিত্ব প্রকাশ করে মানুষ ভালো টুপি পরে ভালো ব্লেজার পরে ভালো সুন্দর কাপড় পরে তার একটা ব্যক্তিত্ব রয়েছে এটার প্রকাশের অনুমতি রয়েছে হ্যাঁ লোক দেখানো রিয়াকারী বা অহংকার প্রদর্শন এটা যাইস নয় কিন্তু সৌন্দর্যের জন্য এটাও জাহেজ কিন্তু এক পর্যায়ে আসে এটাকে যেহেতু আশে কানা ইবাদত বলা হয়েছে তো পাগলের যেমন কোনো কাপড়ের খেয়াল থাকে না আল্লাহ যেন এই একটু আল্লাহর সাথে আয়েস এবং প্রেম ভালোবাসা নিবেদনের জন্য মানুষ যেন উন্মাদনার স্তরে চলে যায় মানুষ যেন পাগল পারা হয়ে যায় কারণ মানুষের ডিমান্ড অফ নেচার হলো সে এক্সট্রিমলি ভালোবাসবে মানুষ যখন কাউকে ভালোবাসে তো এক্সট্রিমলি ভালোবাসে তো আল্লাহ বলছেন যে আমানু দিন আমল্লিল্লাহ ইমানের দাবি হলো মানুষ যেন আল্লাহকে এক্সট্রিমলি ভালোবাসা এক্সট্রিমলি এক্সট্রিমলি ভালোবাসা শুধু আল্লাহর জন্য যায় আমরা দুনিয়ার জন্য আমরা ভালোবাসাটা আমাদের গণ্ডির বাইরে চলে যায় আর একেবারে কেউ কেউ পাগল হয়ে যায় কেউ কেউ আবার আত্মহারা হয়ে যায় ব্যালেন্স হারিয়ে বসে ভারসাম্যহীন হয়ে পড়ে এরপরে না জানি সে হারাম কাজ করে বসে অ্যাসিড নিক্ষেপ করে এই জন্য কেউ যেন অন্য কেউ যেন না তাকায় আমার প্রেমিকার দিকে এই ধরনের দুর্ঘটনার খবর আমরা পেয়েছি তো যে অন্য কেউ যেন তাকায়ও না অন্য কারো দৃষ্টি যেন না পড়ে তো এই যে বা এক্সট্রিমলি ভালোবাসা দিতে গিয়ে মানুষ যখন সীমালঙ্ঘন করে আত্মা আত্মহত্যা করে ফেলল নিজের নিজে আত্মহত্যা করে বসে প্রেমিকের জন্য প্রেমিকার জন্য

ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বাল লিল্লাহ আনা বি যিক্রিল্লাহি تطমئنুল ক্বুলুব আল্লাহর প্রকৃতি যিকিরের দাবি পূরণের মধ্যেই অন্তরাত্মার শান্তি শান্তিনিহিত রয়েছে আর এই ডিমান্ড অফ नेचर পূরণ করার জন্য ইবাদতের পুরো সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন আর ইবাদতের মধ্যে এক প্রকার ইবাদত এমন রেখেছেন যে প্রেম ভালোবাসা নিবেদনের জন্য বাকি সবগুলো ইবাদত এবং আমল এবং ইবাদতের নিয়ম পদ্ধতি যেমন নামাজের মধ্যে একটা সীমাবদ্ধ পরিসরে মানুষ আয়স এবং মোহাম্মত প্রেম নিবেদনের পন্থা অবলম্বন করে রোজার মধ্যে একটা সীমাবদ্ধ পরিসর অন্যান্য সব আমলের মধ্যে একটা সীমাবদ্ধতা রয়েছে কিন্তু একেবারে পাগল পারা হয়ে যাওয়ার প্রয়োজন মাঝে মধ্যেই দেখা দেয় কারণ দেখবেন বোতলের পানি হঠাৎ করে একটু উপচে পড়তে চায় মাঝে মধ্যেই উপচে পড়তে চায় তো প্রেম ভালোবাসার যে গ্লাস রয়েছে এই গ্লাসের মধ্যে ভালোবাসার সারাবও উপচে পড়তে চায় কোনো সময় একটু লাভ দিতে চায় তার ভালোবাসার বহিপ্রকাশ ঘটাতে চায় এজন্য একটু পাগলামেরও প্রয়োজন মানুষের জীবনে দেখা দেয় এটা ডিমান্ড অফ নেচার মানুষ এক পর্যায়ে এসে খোলা ময়দানে খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে খোলা ময়দানে পাগলের মতো তার ভালোবাসার প্রকাশ করতে চায় মানুষ কখনো কখনো ছিল্লাই আল্লাহর কাছে দোয়া করতে চায় কখনো কখনো দেখবেন তার বাঁধ ভাঙ্গা জোয়ার প্রেমের ভালোবাসার মানুষের অন্তরে চলে আসে কোনো এক সময় মানুষ কাঁদতে চায় কোনো এক সময় মানুষ ভালোবাসা প্রকাশ করতে চায় তো আল্লাহ যেন আরফ আর ময়দানে আল্লাহর সাথে আয়স্ক এবং মহাব্বতের যে সম্পর্কর দাবি সব জায়গায় একটু সীমাবদ্ধ পরিসরে হচ্ছিল হচ্ছিল কিন্তু প্রেম ভালোবাসা আল্লাহর প্রতি নিবেদনের যে একটা বাঁধবাঙ্গা জোয়ার সেটার বহিঃপ্রকাশ গোটাবার জন্য একটু খোলা আকাশের নিচে ঐক্যবদ্ধ হয়ে একটু চিৎকার করার সুযোগ আল্লাহ তালা যেন করে দিলেন আর হজ হল এরই প্রতিফলন

এই আজকের আসরের নামাজ কেউ যদি না পড়ে থাকেন অন্য যে কোনো নামাজ পড়া সূর্য উদয় হওয়ার যে টাইম ওই টাইম চলাকালীন সময় উদয় হওয়ার যে প্রসেসিংয়ের যে পুরো একটা সময় যায় এই সময়ের মধ্যে নামাজ পড়া নিষিদ্ধ নিষিদ্ধ তো না পড়াটাই উচিত কিন্তু যদি কেউ আসরের নামাজ পড়ে নেন আজকের আসরের নামাজ হয় তাহলে আদায় হয়ে যাবে কোনো অসুবিধার কারণ নেই ইনশাআল্লাহ এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই হয়ে যাবে ইনশাআল্লাহ এটা জেনারেলি অন্যান্য নমাজ পড়া নিষিদ্ধ এই কথা বোঝানো হয়েছে দ্বিতীয় কথা আমি এহরামের অবস্থায় কী কী ভুল এর মধ্যে একটা ভুল হলো যে মে শুরু হওয়ার আগেই এহরাম বাঁধতে হবে তো তিন কাজের সমষ্টির নাম হলো এরাম একটা হলো এহরামের কাপড় পরা আর একটা হলো এহরামের নিয়ে মানে কোন প্রকারের হাজ করছেন সে অনুযায়ী নিয়ত আরম্ভ করে আরাম আমি শুরু করে ফেলছি এর নিয়ত করা আর তৃতীয় কাজ হল তালবিয়া পাঠ এর মধ্যে কয়েকটা কোথায় এসে গেছে তালবিয়া পাঠের মধ্যে আমাদের মিস্টেকের থেকে যায় এটা যেন ঠিক করে নেই আমরা শুদ্ধ করে তালবিয়া পাঠ যেন শেখে নেই যারা চলে গেছেন তাদের পর্যন্ত যদি এই মেসেজটা পৌঁছে যায় আপনারা আজকালকে ইউটিউবের ইউটিউবটাও আপনারা শেয়ার করতে পারেন শেয়ার করতে পারেন বা ফেসবুকের লিঙ্কও আপনারা শেয়ার করতে পারেন আর মোবাইল ফোন আছে বিধায় একটু দিনই প্রোগ্রামও মাঝে মধ্যেই দেখার সুযোগ হয়ে যায় তো হাজার মধ্যে প্রচলিত ভুলগুলোর মধ্যে একটা ভুল হলো মে কাজ শুরু হওয়ার আগেই এহরাম শুরু করতে হবে আর তিন কাজের মাধ্যমে অহরাম শুরু হয় একসঙ্গে তিনটা কাজ পাওয়া লাগবে শুরু থাকতে হবে আর তৃতীয় আরেকটা কাজ আরেকটা ভুল হয় এহরাম শুরু করার পর এহরাম শুরু করার পর মসজিদুল হরামে ঢোকার আগ পর্যন্ত সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে ভালো আমল হলো বেশি বেশি পরিমাণে তালবিয়া পাঠ করা উঠতে বসতে চলতে এভরি সিচুয়েশন চেঞ্জ হওয়ার সময় এক একবার অন্তত তালবিয়া পাঠ এটা হলো সবচেয়ে প্রিয় আমল কারণ বান্দা সব কিছু ছেড়ে দিয়ে পাগল পারা হয়ে আল্লাহর মেহমান হয়ে যায় আর আল্লাহর মেহমান যখন হয় তখন তালবিয়া পাঠই আল্লাহর মেহমান হওয়ার একটা হে আল্লাহ আমি হাজির লাক আমি হাজির আল্লাহ আমি উপস্থিত আমি প্রেজেন্ট আমি সব বাদ দিয়ে দুনিয়া ত্যাগ করে মন দিয়ে বেবি বাচ্চার সাথে আমার এখন আর সম্পর্ক রাখা ঠিক নয় স্বামী স্ত্রীর সম্পর্ক এখন ঠিক নয় এহরামের হালতে আমি সবগুলো ত্যাগ করে একটু পাগল পাড়া হয়ে আপনার দুয়ারের গোলাম আপনার দুয়ারের পাগল হয়ে আমি এসে হাজির হয়ে গেছি একটু উন্মাদনা উন্মাদনার ভাব চলে আসা উচিত যাতে বান্দা এক পর্যায়ে তার প্রেম ভালোবাসা নিবেদনের মধ্য দিয়ে উন্মাদনার বহি প্রকাশ গোঠায় পাগলামিও একটু করে তো এর দ্বারা সে এক পর্যায়ে আল্লাহর আশিকে যেন পরিণত হয়ে যায় আল্লাহর পাগলে পরিণত হয় আল্লাহর পাগলে অর্থাৎ আল্লাহকে ভালোবাসার সর্বোচ্চ সীমা যায় সর্বোচ্চ সর্বোচ্চ ভালোবাসা আবেগের প্রকাশ আবেগের সর্বোচ্চ প্রকাশ বা শুদ্ধ বাংলা ভাষায় বললে এইভাবে বলতে পারেন যে আল্লাহর সাথে প্রেম এবং ভালোবাসার সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন তো সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন অনেকের জন্য অনেক শব্দ কঠিন হয়ে যায় আমার আমার বাংলার উপরও কমপ্লেন তো যাই হোক এখন আমি এরপরে কি হ্যারামের অবস্থায় পুরুষদের জন্য পায়ের মধ্যে এমন জুতা পরা নিষেধ যে জুতা ধারা পায়ের উপরের পাগের মাঝখানে একটা হাড্ডি আছে একটা হাড় আছে তো ওই বনটা যেন ওই হাড়টা যেন আবৃত না হয় ওই হাড়টা যেন লুকিয়ে না যায় এটা যেন চাপা না পড়ে অর্থাৎ এটা খোলা থাকা জরুরি খোলা থাকা জরুরি তো এমন কিছু স্যান্ডেল আপনারা দেখবেন ওই ব্লু কালারের স্যান্ডেল উপরের সাইডটা ব্লু কালারের হয় দুইটা ফিতা এইভাবে একটা তো এটা এনাফ হয় না এটার দ্বারা ওই পায়ের মধ্যভাগের পায়ের নিচের পাথার পায়ের পাথার উপরের মধ্যভাগের মাঝখানে যে হাড্ডি আছে এটা আবৃত হয়ে যায় এটা ডেকে যায় ঘুরি যায় এটা তো এর কারণে এই হ্যারামের নিষেধাজ্ঞা রক্ষা হয় না হ্যারামের নিষেধাজ্ঞা পালন করা জরুরি এটা পালন হয় না তো আমি আমি পরামর্শ দেব আপনারা স্পঞ্জ কিনবেন আমরা ফ্রি ফে মানে পঞ্চ বলেন আর স্পঞ্জ বলেন তো স্পঞ্জ কিনবেন তো স্পঞ্জ কিনে আপনারা এই শুধু দুইটা ফিতা আছে মধ্যখান সম্পূর্ণ খালি একটু ভালো স্পঞ্জ কিনে আপনারা এখান থেকে খরিদ করে নিয়ে যাবেন তো এর দ্বারা ইনশাআল্লাহ তালা এই হরামের এই নিষেধাজ্ঞাটা লঙ্ঘিত হবে না লঙ্ঘিত হবে না এই নিষেধাজ্ঞা লঙ্ঘন জরুরি মানে জরুরি হয়ে পড়বে না তো এটা আপনারা সবাই খেয়াল রাখবেন আর না হয় সেখানে গিয়ে স্পঞ্জ কেনার চেষ্টা করবেন দুই ফিতাওয়ালা যে স্পঞ্জ যেটা এটা আপনারা কিনবেন আর পায়ের মাঝখানের হাড্ডিটা খোলা তাকে এমন স্যান্ডেল পরতে পারেন এটা হলো একটা জরুরি বিষয় এটা কি পুরুষ মহিলাদের জন্য পুরুষদের জন্য আর সুগন্ধি ব্যবহার করবেন না সুগন্ধি নিষিদ্ধ কিন্তু হয় কি দীর্ঘ সফর করে তোরা আনফ্রেশ হয়ে যায় আনফ্রেশ হয়ে প্রথমেই গিয়ে যখন সে হোটেলে উঠে বাথরুমে যাওয়ার পর তারা হোটেলের কোয়ালিটি ধরে রাখার জন্য তারা সেখানে এই ছোটো ছোটো দামি সাবান রাখে যেগুলো সুগন্ধিযুক্ত সাবান তো অনেক সময় ওখানে সুগন্ধি ব্যবহার করতে চাই না এটা তো মনে হয় আমাদের বুঝে আসে না তো গিয়েই একটু আনফ্রেশনেস এবং লম্বা সফরের কারণে চেহারার মধ্যে মনে হচ্ছে একটু মুখটা ভালো করে সাবান দিয়ে ধুইলে ওয়াশরুমে আমি যাই মানুষটা বলেন আমি একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি তো এখান থেকে তো লম্বা সফর করে হ্যারামের অবস্থায় গেলেন আর সেখানে হোটেলে ঢোকার পর সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ আর আপনি সুগন্ধিযুক্ত সাবান দিয়ে ওই চেহারাটা ধুয়ে ফেললেন আমি একজন আমাকে জিজ্ঞাসাও করেননি তারপরেও আমি এটা বলে দিয়েছি যেটা ভুল ক্রমে হয়ে যেতে পারে আমার মন বলে বলে এটা কারণ নিয়ে বলেছি তো উনি সেখানে মক্কা শরীফ থেকে আমাকে ফোন দিয়েছেন পবিত্র মক্কা শরীফ থেকে ফোন দিয়েছেন যে হুজুর আমার না বলা সত্ত্বেও আপনি আপনাকে আমাকে বলেছেন আর এরপরেও এসে আমি এই ভুলটা করেছি যে আমি এই পুরো সাবান নিয়ে একেবারে চেহারা দুয়ে ফেলেছে এরপরে সবচেয়ে ক্ষমন এখন দেখেন ফুল চেহারার মধ্যে যদি সুগন্ধি লাগিয়ে ফেলেন তাহলে দম ওয়াজিব হয়ে যাবে এখন দম ওয়াজিব হয়ে যাচ্ছে এটার কোনো খবর নেই এরপরে নাউদুবিল্লা একজনের হয়ে গেছে কি আরেকজনের সঙ্গে গল্প করতেছিলেন ওই মিকাত ক্রস হওয়ার আগে প্লেনের মধ্যে একটু বলা হয় অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আগে আপনারা এহরাম শুরু করে ফেলবেন এই তিনটা কাজ কমপ্লিট করে যে তিনটা কাজের মাধ্যমে এহরাম শুরু হয়ে যায় তার দ্বারা অনেক আগে থেকেই হরম শুরু করবেন কারণ যদি আমি ওই বর্ডারের মধ্যে বলি ওইখানে যদি এক ইঞ্চিও ভেতরে চলে যায় প্লেনটা মেকাতের তাহলে আপনার জন্য আসলে হয়ে যাবে মানে বহিরাগত যারা আফাকি যাদেরকে পরিভাষায় বলা হয় যারা মেকাতের বাইরে বহির বিশ্বে থাকেন তো তাদের জন্য মাস আল্লাহ হলো তারা হরাম বেদেই মেকাতের ভেতরে ঢুকতে হবে আরম্ভ করে মেকাতের মধ্যে ঢুকতে হবে তো হ্যারামের তিনটা সীমানা একটা হলো সর্বদূরবর্তী সীমানা যারা অবস্থানকারী তারা যদি আসেন তাহলে এই মেকাত তারা হ্যারাম ছাড়া ক্রস করতে পারবেন না মক্কাদুল মুরমা আসলেই আমরা করতে হবে মক্কার উদ্দেশ্যে বাইরে থেকে যদি কেউ আসেন তাহলে শুধু এবং শুধু আমরা অবশ্যই তার জন্য করা জরুরি আগে আমরা শেষ করে এরপরে আপনি ব্যবসায় যান অন্য কাজে যান এটা মক্কাদুল মুমার যে মহত্ব বড়ত্ব এবং এই বালাদুল আমিনের যে ফজিলত আর সম্মান এর সম্মাননার দাবি হলো যেখানে এসে প্রথমে আল্লাহর ঘরের হাজিরা দিতে হয় এখানে আগে এসে এই এই জায়গায় স্যালুট দিতে হয় যেভাবে কিছু জায়গা অতিক্রম করতে হলে আর্মিদের জন্য স্যালুট দিয়ে যাওয়া জরুরি তাদের তো কিছু এরিয়া রয়েছে এমন এমন কিছু জায়গা রয়েছে তো আল্লাহর ঘরের সম্মানের এটা হলো বড় দাবি তো আমরা এই একটা কাজ করব তো এখন হারামের দ্বিতীয় সীমানা হলো হুদৈবিয়া থেকে ভেতরের অংশ যেটা এটাকে এই অংশের ভিতরে একটা মশা মারাও নিষিদ্ধ একটা মাছি মারাও নিষিদ্ধ এইটাকে হদুদ হারাম বলা হয় এই যে কোরবানি দেওয়া হয়ে থাকে একদম যখন ওয়াজিব হয় কোনো কোনো সীমা কারণে বা কোনো হুকুম বিধান পালন সঠিকভাবে না হওয়ার কারণে কোনো ওয়াজিব হাজের মধ্যে ভুল ক্রমে ছেড়ে দেওয়ার কারণে বা মজবুরির কারণে অপারগতার কারণে ছেড়ে দেওয়ার কারণে যদি দম ওয়াজিব হয় তো এই দমটা হেদুদ হ্যারমের মধ্যে দিতে হবে এই হেদুদ কোনটা এই যে মক্কা শরীফের উনিশ কিলোমিটার দূরে বা বিশ কিলোমিটার দূরে একটা জায়গা আছে এটার নাম এখন আগে ছিল হেদৈবিয়া এটার নাম এখন বর্তমানে সুমাইসিয়া সুমাইসিয়া ওই ধরনের একটা দ্বিতীয় একটা সীমানা আছে মেকাতের পরে তো দ্বিতীয় সীমানা এটা হ্যারমের তো এই দ্বিতীয় সীমানার ভেতরে কেউ ঢুকলে অন্যান্য বিধি বিধান রয়েছে আর তৃতীয় সীমানা হলো মসজিদুল হেরামের সীমানা এটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ জায়গা এখানে এক রাখা তোমাজ পড়লে এক লক্ষ রাখাদের সাপ পাওয়া যায় এটা মসজিদুল হারামের যে চতুর্দিকে দরজা রয়েছে বাবুল উমরা বাবুল মালিক ফাহাদ আব্দুল আজিজ এই বিভিন্ন বিভিন্ন দরজা দিয়ে যে সব দিকে দরজা রয়েছে তো ইনশা আল্লাহ তালা এই খেয়ালটা আমাদেরকে পরিপূর্ণভাবে রাখতে হবে এটা আমাদেরকে রাখতে হবে যে এহরাম বাঁধার পর আমরা সুগন্ধি যেন ব্যবহার না করে হোটেলে গিয়ে আমরা ভুল ক্রমেও যেন সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার না করে ফেলে এটা খেয়াল রাখবেন আর যদি এহরাম এই মেকাত ক্রস করে ফেলেন তাহলে আবার মসজিদে আয়েশার মধ্যে গিয়ে সেখানে মেকাতের বাহিরে গিয়ে সর্বনিকটবর্তী মেকাতের যে সীমানা সেটা হলো মসজিদে আয়েশা মাকামে তা তানাইম নামক স্থানে মসজিদে আয়েশা রয়েছে তো ওইখানে আয়েশা আয়েশাও ডাকতে থাকে তানাইম তানাইমও রাখতে থাকে তো আপনি সেখানে গিয়ে আবার যদি ফেরত গিয়ে নতুনভাবে আরাম শুরু করে বাইরে থেকে যদি আবার আসেন তাহলে এই দম সাকিত হয়ে যাবে এই দম আর আদায় করতে হবে না তো এটা অনেক ক্ষেত্রে করা লাগে কেউ কেউ আর করেনি না এই মিস্টেকগুলো যেন না হয় মধ্যখানে একদিন আপনি চলে গেলেন ইয়েতে এই আপনি চলে গেলেন তাইফে আজকালকে তো ইজাজত রয়েছে তো তাইফ শহর থেকে আবার যদি ফেরত আসেন তাহলে আপনাকে আমরা করতে হবে আবার নতুন হ্যারাম বেদে আপনাকে আবার আসতে হবে হালাল হয়ে যাওয়ার পর যদি এই কাজটা করেন তো এটা অনেকে বুঝেন না তাইফ থেকে আসছেন আবার হ্যারাম নতুন করে নতুনভাবে হরাইফার মধ্যে বা অন্যান্য অন্য যে মেখাত তো থেকে আসার পথে পড়ে সেই মেঘাটা ক্রস করার আগে এই কাজটা করতে হবে জি আলহামদুলিল্লাহ দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন মিকাত সম্বন্ধে এবং মিকাত করে কোন কোন কাজ অথবা বাদে আমরা কোন কোন কাজগুলো করতে পারবো না যে আলহামদুলিল্লাহ দর্শক আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি দিতে যাচ্ছি বিরতির পর এসে আবার আপনাদের প্রশ্ন নেবো এবং আলোচনা করব হজের অনাকাঙ্ক্ষিত বড়ো জন্য সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক একটা ছোট্ট বিরতির পর আবার আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক্র অনুষ্ঠানে আবার আপনাদের সামনে বরং মতো আমাদের এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আজকের এই আলোচনা করার জন্য হজ এবং উমরা বিষয়ক আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয়জন জামিয়াতুল হায়র আল ইসলামিয়া সিলেটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেট ব্রিটেনের সোনাম আলী মেদিন হজরত মৌলানা মুফতি আব্দুল মুদাকিম বরাকত বরাক আলিয়া দর্শক বিরতির আগে আগে আমরা প্রশ্ন আপনা আপনাদের প্রশ্নের উত্তরে হজুর প্রাসঙ্গিকভাবে আলোচনা করেছিলেন যে বিষয়টি আমাদের এহেরাম হেরাম বাদার পর কমন বুল যেগুলো আমরা অনাকাঙ্ক্ষিতভাবে করে ফেলি এই বিষয় নিয়ে আলোচনা শুনছিলেন আমরা আলোচনার দ্বারাবিকতায় চলে যাব তার আগে আপনাদের বলে রাখি এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন স্কাই সেভেন সেভেন এইট এবং বাংলা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আপনাদের ইসলাম সম্বন্ধে দৈনন্দিন আমলিয়াত সম্বন্ধে স্ক্রিনে দেখানোর নাম্বার দিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন মেহতরম শাহেখ আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবেন কোরআন এবং হারিসের আলোকে দর্শক আমরা চলে যাচ্ছি হজুরের অসমাপ্ত আলোচনা উনি এহরাম বাদার পর আমাদের কোমন মিস্টেক যেগুলো আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায় ওই বিষয়গুলি আলোচনা করেছিলেন এবং পরবর্তী ভুল ত্রুটি যেগুলো ছিল অনাকাঙ্ক্ষিত ওই বিষয়ে আমরা ওনার কাছ থেকে আলোচনা শুনব আর অনেকগুলো ভুল রয়েছে সুগন্ধি ব্যবহার করা বিশেষত নিষিদ্ধ এটার মধ্যে মাঝে মধ্যেই ভুল হয়ে যায় পুরুষদের জন্য মাথাও ঢাকা ঠিক নয় চেহারাও ঢাকা ঠিক নয় অনেক সময় একটু ঠান্ডা লাগলো রুমের মধ্যে এসি চালালেন তো দেখা যায় কমল দিয়ে চেহারা ডেকে ফেলেন অনেকে ইয়াং ছেলেরা খেয়াল রাখতে পারেন না এহারাম শুরু করার পরও দেখা যায় প্লেনে বসে তারা ফিল্ম দেখছেন আরজুবিল্লা বিল্লা যে সফরে শুধু শুধু তালবিয়া বেশি করে পাঠ করা দু বেশি সময় মগ্ন থাকা আল্লাহর ধ্যানে বিভুর থাকা এবং আল্লাহর দিকে মনোযোগী থাকা যেখানে সবচেয়ে বেশি জরুরি এবং জীবন পরিবর্তনের একটা টাস্ক খাতে নিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে লাইফ চেঞ্জ করার একটা টাস্ক খাতে নিয়ে যাওয়া যেখানে জরুরি সেখানে একজন মানুষ যদি আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আবার যদি অশ্লীল বাজে জিনিসগুলো দেখতে আরম্ভ করে বসে আর এই সফরের অবস্থাতেও যদি তাদের জীবনে তেমন কোনো পরিবর্তন যদি না আসে এক মুসলিম দেশের একজন লেখছে যে আমাদের দেশের হাজি সাহেবদের প্রথম কাজ হলো হজ থেকে ফেরত আসার পরই জমজমের মধ্যে বেজাল মিশ্রণ তো মানে এরপর ওইটাকে খাঁটি জমজম বলে অন্যদেরকে দেয়া আর এটা মানে আরম্ভ হয়ে যায় খুদ জমঝম থেকে হজ থেকে নিয়ে আসা যে জমজম সেই জমজম থেকে সেই জমজম থেকেই আমরা দুখা আরম্ভ করে দিই এটা অন্য এক মুসলিম দেশের একজন নাগরিক তার ওইটা মনে হয় জমজমের মধ্যে নর্মাল পানি মিক্স করে কাউকে দেয়া ওইটা হ্যাঁ ওইটাই মানে সে আসলে অন্য জিনিস বুঝাচ্ছে যে আরম্ভ এখান থেকে হজ থেকে আসার পর তো উর্দুতে সে লিখছে আমার পাকিস্তানি হাজিও কি হজ সে ওয়াপসি পর সবসে পহলা কাম এখান শুরু হতে জমজম সে মিলাওট জমজমে মিলাউট তো জমজমের পানির মধ্যে জমজমের পানির মধ্যেও প্রথমে বেঝাল স্থানীয় পানি মিক্স করে এরপরে জমজম হান্ড্রেড পারসেন্ট জমজম বলে এরপরে ওইটা পেশ করে একটু নাম দাম বা আরেকজনের খুশি অর্জন এই কাজটাই আরম্ভ আসলে সে আরেকটা জিনিস বোঝানো আরম্ভ বোঝাতে চেয়েছে যে সেই আগের দুঃখাবাজি সেই আগের ফ্রড সেই আগের আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যাওয়া তো এই চেঞ্জে যদি না আসে তাহলে এই হাজের কি সার্থকতা হাজ থেকে হাজ কবুল হওয়ার একটা লক্ষণ হলো আগের জীবন আর পরের জীবনের মধ্যে যদি পার্থক্য সুস্পষ্টভাবে পার্থক্য পরিলক্ষিত হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এটা কবুলিয়তের একটা লক্ষণ হাজ মকবুল হওয়ার গ্রহণযোগ্য হওয়ার অ্যাকসেপ্ট হওয়ার একটা লক্ষণ এরপরে আপনি দেখেন এই হ্যারাম বাঁধার পর চেহারা হঠাৎ দেখে ফেলেন এটা ঠিক নয় চেহারা ডাকা নিষিদ্ধ লম্বা একটা সময় চলে গেলে দীর্ঘ একটা সময় অতিবাহিত হলে দম পর্যন্ত আজীব হয়ে যেতে পারে আরেকটা দিক হলো আরেকটা মশলা হলো যে হ্যারামের অবস্থায় প্রথমে গিয়ে নর্মালি আর যে করে থাকেন তো উমরা করেন তো উমরার মধ্যে হ্যারাম অবস্থায় সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ তাহলে প্রথমেই গিয়ে উপরে একেবারে উপড়ে পড়েন হাজারে আসপদ চুম্বন করার চেষ্টা করেন তো তফের মধ্যে তো হাজারে আসপদ কতবার ইস্তেলাম করতে হয় সেটা আমাদের জানা নেই ইস্তেলামের প্রথম নিয়ম হলো যে ইস্তেলামের প্রথম নিয়ম হল আপনি এইভাবে হাত রেখে দুই সাইডে আর মধ্যখানে মাথা ঢুকিয়ে আপনি চুম্বন করবেন এটা একটা সুন্নত আমল আমল আর এই হাজারে আসফত থেকেই হেরামটা শুরু হয় মানে তওয়াফ শুরু হয় তওয়াফ তো তওয়াফ সাতবার চক্কর দেওয়ার পর সাত চক্কর দেওয়ার পর সাত সেভেন টাইম রাউন্ডস করার পর একটা তওয়াফ কমপ্লিট হয় তো আরম্ভ করবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর আলিল্লাহ আহমদ এটা হাজির হাসুদকে ইউবে হাত রেখে চুম্বক দিয়ে আরম্ভ করবেন কিন্তু এই সুন্নতের উপর আমল যদি সম্ভব না হয় তাহলে আমল করবেন না বিজি বেশি হওয়ার কারণে অন্যকে কষ্ট দেওয়া যায় হেরাম কাজ এটা অন্যকে কষ্ট দেওয়া এটা একটা মারাত্মক হেরাম একটা কাজ অন্য কোনো বাইকে কেউ আছে কনুই দিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে ধাক্কা ধাক্কি করে সম্পূর্ণ কার চোখে লাগছে কার মুখে লাগছে কার নাকে লাগছে কার শরীর লাগছে কেউ হয়তো দীর্ঘক্ষণ পর্যন্ত আমার এই কনুই লেগে যাওয়ার কারণে আমার তো ব্লিডিং আরম্ভ হয়ে যাবে আমার এমন একটা ব্লাড থিনার আমাকে খেতে হয় তো যদি এটা জোরে লেগে যায় তাহলে ওই জায়গা থেকে রক্ত বের হওয়া আরম্ভ হয়ে যাবে তো এত পাতলা রক্ত তো একটু নোখটা এখানে দিয়ে এইভাবে করলে অনেক সময় রক্ত বের হয়ে আসে এই হলো অবস্থা তো কত মানুষের কত কষ্ট হয় কত মানুষকে বদুয়া দিতে দেখেছি যে ও দাক্ষা মেরে গেছে এখন আমার এখানে লেগে গেছে আমার কানে লেগে গেছে আমার এখানে ব্যথা করছে তো কোনো খবর নেই হাজারে আসবাদ এটা পাওয়ার জন্য হ্যারামের আঙ্গিনায় গুনাহের কাজ বা হ্যারাম কাজ এটা তো কোনোভাবেই না এছাড়া দাক্ষাদাক্ষী পর্দা লঙ্ঘন পুরুষ মহিলাদের একেবারে শরীরের শরীর মিশে যাওয়া সেখানে যাওয়ার পর পর্দা লঙ্ঘন করে হারাম সংস্পর্শ যদি হয় আর নিরাপদ দূরত্ব যদি না হয় তাহলে আমরা কাবার আঙ্গিনায় গুনাহের কাজ করছি সেখানে নেকির কাজ যেমনভাবে লক্ষ গুণ বাড়িয়ে দেওয়া হয় গুনাহ করলেও সেটার পরিণতি তত বেশি ভয়াবহ হয় ওলামা একরাম উল্লেখ করেছেন কিতাবের মধ্যে তো সেই জায়গায় গিয়ে আমরা যেন গুনাহের কাজ না করি সুগন্ধি লাগানো অবস্থায় সুগন্ধি ঢেলে দেওয়া হয় হাজারে আসবাদের মধ্যে এহরামের অবস্থায় হাজারে আসবাদে চুম্বন করার আদৌ কোনো চেষ্টা করবেন না দূর থেকে ইস্তেলাম করে নেবেন ইশারায় এইভাবে হাত উঠিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহ এই হাতটা চুমু নেবেন আর এরপরে আপনি শুরু করবেন তওয়াফ আর প্রতিবার চক্কর কমপ্লিট হওয়ার পর প্রতি একটা রাউন্ড কমপ্লিট হওয়ার পর এই হাজারে আসফদের সুজা যখন আসবেন তখন আপনি দূর থেকে আপনি ইশারা করবেন সরাসরি চুম্বন করার চেষ্টায় হারামের অবস্থায় কখনো যাবেন না কারণ এটা সম্পূর্ণ নিষিদ্ধ দম ওয়াজিব হয়ে যাবে হাজারে আসপদ চুম্বন করলে কারণ পরিমাণে বেশি খুশবু লাগিয়ে দেওয়া হয় আমি 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 যদি পারতাম তাহলে আমি হেরামের ইমাম সাহেবকে বলতাম আপনি এইভাবে আতর ডালবেন না কারণ হেরামের অবস্থায় সবাই তো আফ করে হেরামের অবস্থায় মানুষ চুম্বন করে আর সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ আর সেই নিষেধাজ্ঞা তারা লঙ্ঘন করে তাহলে এই জায়গাটাকে সুগন্ধি যুক্ত না করাটাই জরুরি জি আমরা একটা প্রশ্ন আসসালামু আলাইকুম আমার প্রশ্ন জি ভাই ওই যে

আসলে খুবই গুরুত্বপূর্ণটা যে প্রথম প্রশ্ন ছিল ওই যে নোক কাটা সম্বন্ধে কোরবানির আগে পরে নোক কাটা যেটা আর কি নোক চুল যেগুলো কাটা ওইটা দেখেন এখন আজকে মনে হয় চব্বিশ পঁচিশ কায়দা চব্বিশ আরও পাঁচ দিন পরেই চার দিন পরে পাঁচ ছ দিন পরেই আরম্ভ হয়ে যাবে জুল হেজ্জা যারা কোরবানি করবেন যাদের উপর কোরবানি ওয়াজিব যারা হজে গিয়েছেন তাদের জন্য নয় যারা মুকিম যারা নিজের বাড়িতে নিজের দেশে নিজে যেখানে অবস্থান করেন সেখানে যারা রয়েছেন এবং হাজে যাননি আবার কোরবানি তাদের যাদের উপর ওয়াজিব তাদের জন্য একটা মুস্তাহাব আমল হলো এটা ফর্জ নয় ওয়াজিব নয় মাস আল্লাহ জানতে হবে ফর্জ নয় ওয়াজিব নয় মুস্তাহাব আমল হলো তারা জলহেজ্জা মাস শুরু হওয়ার পর থেকে তারা চুল কাটবেন না নখ কাটবেন না শরীরের পশম ইত্যাদি আগে পরিষ্কার করে নেবেন যে যে জায়গায় যেমন নাভের নিচের অংশ পরিষ্কার করা জরুরি হয় সেগুলো যাতে সুন্দরভাবে পরিষ্কার করে নেন নখ ইত্যাদি কেটে নেন চুল কাটার যা প্রয়োজন আগে সেরে নেন তো এরপরে এই সময়টাতে তারা নখ চুল ইত্যাদি কাটবেন না আর যখন তাদের কোরবানিটা হয়ে যাবে আর ইমিডিয়েট পরেই তারা এই কাজটা কোরবানি শেষ হওয়ার পরে নিজের পক্ষ থেকে যে কোরবানি আদায় হচ্ছে এই কোরবানিটা হয়ে যাওয়ার পর পরই তারা চল কাটবেন এই যে আমল যেটা এই আমলটা ফর্জ নয় এই আমলটা ওয়াজিব নয় এই আমলটা জরুরি নয় করতেই হবে এমন নয় লঙ্ঘন করলে কোনো গুণা হবে তাও নয় গুনাহ হবে না কিন্তু এই আমল একটা প্রিয় আমল মুস্তাহাব আমল অলামায় রাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে একই সময় হাজি সাহেবানরা যেহেতু হজ করছেন এবং তারা এহরাম অবস্থায় থাকেন আর এহরাম অবস্থায় চোল কাটা নখ কাটা ইত্যাদি নিষেধ তো কিছু কাজের মধ্যে হাজি সাহেবান হলেন আল্লাহর আশিক আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর ভালোবাসা এবং মোহাব্বতের কেন্দ্রবিন্দু আল্লাহর মোহাব্বতের তাজলি

তাদের সাদৃশ্য অবলম্বন করা তাদের মতো একটু হয়ে যাওয়া ড্রেসে লেবাসে পোশাকে চলায় ফেরায় উঠায় বসায় কিছুতে। আল্লাহর হয়ে যাওয়া। এটা আল্লাহর কাছে বড় প্রিয় আমল তো হাজি সাহেব আল্লাহর খাস নৈকট্যপ্রাপ্ত আল্লাহর বান্দা আল্লাহর রাহমত তাদের উপর অবাহিতভাবে অবিরত নাজিল হচ্ছে এবং তারা আল্লাহর বিশেষ একটা আল্লাহর চোখে ভালো অবস্থানে আছেন তো তাদের সঙ্গে একটু সামঞ্জস্য লাভের জন্য আলাম বলছেন এই মুস্তাহাব আমলটা যেন রাখা হয়েছে আমাদের জন্য যে ওদের জন্য চোল কাটা নোক কাটা ইত্যাদি নিষেধ তো আমাদের জন্য এটা নিষেধ নয় তাদের মতো হ্যারামের জন্য তো এটা জরুরি এটা নোখ না কাটা হলো ওয়াজিব চোল না কাটা হলো ওয়াজিব এর লঙ্ঘন করা হলো হারাম কিন্তু আমাদের জন্য এটাকে ওয়াজিব বিধান রাখা হয়নি আমাদের জন্য এটাকে মুস্তাহাব আমল রাখা হয়েছে তো এখন যদি এর ব্যতিক্রম হয়ে যায় কোনো সময় তাহলে ইনশাল্লাহ গোনা হবে না প্রথম কথা দ্বিতীয় কথা হলো আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে আপনি বাংলাদেশে যদি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি পরের দিন এখানে একদিন আরবিয়াকে ফলো করে আমরা আগের দিন সাধারণত করে ফেলি একদিনে খুব কমই হয় হঠাৎ কোনো সময় হয়তো একদিনে কোরবানি হয় বাংলাদেশে আর দেশে তো বাংলাদেশে দ্বিতীয় দিন আপনার কোরবানি হবে তো আপনি চুল নখ কাটলেন দ্বিতীয় দিন আর যদি না পারেন এর উল্টো হয়ে যায় তাহলে গুণা হবে না ইনশাআল্লাহ লঙ্ঘন হয়ে গেলেও কোনো গুণা হবে না আর বাংলাদেশে নর্মালি ওই দ্বিতীয় দিন হয়ে যায় তো দ্বিতীয় দিন আমরা সকালে যখন উঠবো ততক্ষণ পর্যন্ত আমাদের হয়ে যাওয়াটাই স্বাভাবিক আর এটা যদি জানবার দরকার হয় তাহলে আপনি একটু জেনে নেবেন আমার বাংলাদেশে কোরবানি কোন এরিয়া হচ্ছে এবং কখন শেষ হয়ে যাবে যদি জানতে ইচ্ছে করে তাহলে জানতে পারবেন তো এটা অত বড় কোনো ম্যাটার নয় এবং এটার মাস আল্লাহর হাকিকত আমাদেরকে ভালো করে জানা উচিত যে অনেকে এটাকে ফরজ ও পর্যায়ে নিয়ে যান আমরা করতেই পারব না হ্যাঁ করাটা ভালো চল না কাটা এটা বেশি উত্তম এবং আপনার পক্ষ থেকে কোরবানি যখন হয়ে যাবে এর ইমিডিয়েট পরই আপনি করতে পারবেন করতে পারবেন তো এখন বাংলাদেশে আপনার পক্ষ থেকে যে কোরবানি হয় এটা বাংলাদেশের প্রথম দিন হচ্ছে বা কোথাও কোথাও দ্বিতীয় দিন হবে এর উপরে যাবে না কারণ বাংলাদেশের তৃতীয় দিন হলে সাধারণত এখানকার চতুর্থ দিন হয়ে যায় তো আপনার পক্ষ থেকে চতুর্থ দিন কোরবানি করানো যেহেতু নয় প্রতিনিধিদের জন্য কারণ কোরবানিকারী যিনি মূল কোরবানিকারী যিনি তার এখানে যে তিন দিন এটা থাকতে হবে নাহার শেষ হয়ে গেলে চলবে না জি আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি কবি সংক্ষেপ যদি তাকোয়া আপনি নিজে প্রশ্ন করেছিলেন কবি সংক্ষেপে অনুষ্ঠানে আচ্ছা সময় শেষ একেবারে তাকোয়া আল্লাহকে বয় করতে হবে বয়ের বিভিন্ন রূপ আছে আমরা যে হারাম থেকে বেঁচে থাকি কোন থেকে বেঁচে থাকি এটা আল্লাহর ভয়ের কারণেই হয়ে থাকে নামাজ পড়ে থাকি অলসতা তো আছেই না পড়লে ভালো লাগে বসে থাকতে বড় আরাম পাওয়া যায় মজা পাওয়া যায় উঠতে হলো না উঁজু করতে হলো না ঠান্ডা পানি ব্যবহার করতে হলো না ঘুম থেকে উঠতে হলো না এইভাবে বসে থাকতে অলসতা প্রদর্শন করতে তো মজা তো এই যে মজা ত্যাগ করলাম এবং নামাজ পড়লাম তো এটা তো আল্লাহর ভয়েই করলাম তো এটা আল্লাহর বয়ের নাই সর্বক্ষেত্রে এই কথাটা বলা যায় না কিন্তু সাধারণত বয়ের মধ্যে কমতি আছে সকলের মধ্যে যদি তাকোয়া থাকত তাহলে আমাদের এই দশা হতো না কিন্তু এটা নয় যে আমি কাঁপতে হবে বয় আল্লাহ এই ধরনের বয় প্রদর্শনকারী নন আল্লাহ মেহরবানও সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকা এবং ফর্জ ওয়াজিব আদায় করে নেওয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট যদি কেউ পূরণ করে নেয় তাহলে তাকোয়ার দাবি পূরণ হয়ে যাবে তো খুব সহজ ব্যাপার যে অ্যাটলিস্ট ফর্জ এবং ওয়াজিব আদায়ে কোনো গাফিলতি যেন না থাকে আর হারাম থেকে বিরত থাকতে সর্বপ্রকার গুনাহ থেকে বিরত থাকা আর হারামের মধ্যে লিপ্ত না হওয়া না জাহিজের মধ্যে লিপ্ত না হওয়া আর কোনো ফর্জ বাদ না দেয়া ওয়াজিব বাদ না দেয়া এইটুকু হয়ে গেলে মিনিমাম রিকোয়ারমেন্ট অফ তাকোয়া পূর্ণ হয়ে যায় আমাদেরকে অনেক বেশি ভয় করার জন্য বাধ্য করা হয়নি অনেক বেশি ভয় না হলে সবাইকে কাঁপতে হতে পারে ব্যবসা করতে পারবে না বাণিজ্য করতে পারবে না দুনিয়াভিক কাজকর্ম করতে পারবে না এত কঠিন কোনো দায়িত্ব আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি খুব সহজ একটা তাকওয়া আমাদের জন্য বাধ্যতামূলক রাখা হয়েছে